আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বুয়েসএল এর মাধ্যমে যে কর্মী নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তোমার ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো প্রথমে আমরা জেনে নেব যে সত্যাবলী কী কী দেওয়া আছে, তারপর আমরা যাব মূল পর্বে। চাকরির সত্যাবলীতে দেওয়া আছে দৈনিক 8 ঘন্টা ডিউটি এবং সপ্তাহে 6 দিন এবং ওভার টাইম স্বেচ্ছাধীন। চাকরির চুক্তি হচ্ছে 3 বছর নবায়নযোগ্য। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, মানে যারা চাকরি দিবে তারাই বহন করবে। অন্যান্য সত্ত্ব জর্ডানের সমান আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না। যারা এর আগে এই সার্কুলারে জর্ডানে গিয়েছেন তারা আর আবেদন করার কোনো দরকার নেই। শুধুমাত্র অস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বুয়েসএলের মাধ্যমে যে আপনারা জর্ডান যাবেন, জর্ডান যাওয়ার আগে যদি সার্ভিস চার্জ দিতে হয় সে বিষয়ে বলা আছে। নির্বাচিত মহিলা মেশিন অপারেটর মেডিকেল ফি বাবদ হচ্ছে 1000 টাকা, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে 220 টাকা এবং বুয়েসএলের সার্ভিস চার্জ বাবদ সর্বমোট 19,200 টাকা। সোনালী ব্যাংকের ড্রাফট নবায়নযোগ্য বুয়েসএল ঢাকা নামে পে অর্ডার করতে হবে এবং সাক্ষাৎকারের সময় অবশ্যই জানতে হবে। 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট, রঙিন ও 4 সেট সাদা কালো ফটোকপি এবং দুঃখিত ফটোকপি এবং বর্তমান অফিসার পরিচয়পত্র, হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে। আগ্রহী প্রার্থীরা 2 জুন 2023 তারিখে শুক্রবার সকাল 8টার মধ্যে সাক্ষাৎকারের জন্য আপনারা যে ঠিকানায় পৌঁছবেন ঠিকানাটা এখানে দেওয়া আছে। আর অবশ্যই সঙ্গে বায়োডাটা, জীবন বৃত্তান্ত সঙ্গে আনার কোনো প্রয়োজন নেই, বায়োডাটার কোনো দরকার নেই। এবং আবেদনপত্রে যে আপনারা যেখান থেকে রেজিস্ট্রেশন করবেন, মানে আবেদন ইন্টারভিউ রেজিস্ট্রেশন, চাকরির কোনো ফর্ম না, ইন্টারভিউ রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। আবেদনটা হচ্ছে ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য আবেদন, ওটা কোনো চাকরির নিশ্চয়তা বহন করে না। চাকরিতে আপনাকে অবশ্যই টেস্ট যোগ্যতা প্রমাণের পরিচয় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা সব কিছু বুঝতে পারলেন, তো এখন চলে যাচ্ছি আমরা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড DOSL, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে একটা সুন্দরভাবে কথা বলা আছে, বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বুয়েসএলে কোনো এজেন্ট, সাব এজেন্ট, দালাল বা প্রতিনিধি নেই, তো এখানে কোনো টেনশন নেই। স্বল্প করে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস দক্ষ মহিলা কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকারে। টুস্কার অ্যাপারেলসের যে গার্মেন্টস আছে নামের সেই গার্মেন্টসের লোক নেবে 40 জন এবং মহিলা অপারেটর 40 জন নেবে এবং মূল বেতন হচ্ছে, মাসিক বেতন হচ্ছে 150 JD, মানে জর্ডানের যে মুদ্রা আছে সেটিতে 150 JD। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 18 থেকে 39 এর মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা জানেন এবছর বুয়েসএলের মাধ্যমে প্রচুর লোক নেওয়া হয়েছে এবং তারা নিয়মিত চাকরি সার্কুলার ছেড়েই যাচ্ছে। তো যারা আবেদন করতে চান, যে সমস্ত মহিলারা, অবশ্যই আপনারা আবেদন করবেন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।